মংলায় মৎস্যক্ষেত থেকে ওঠা গ্যাসে জ্বালানির কাজ করছেন স্থানীয়রা। তবে গত এক সপ্তাহেও সেখানে যায়নি কোনো বিশেষজ্ঞ দল, ফলে জানা যাচ্ছে না গ্যাসের কোনো মজুদ আছে কিনা এখানে। রান্নার কাজে গ্যাস ব্যবহার হলেও কৌতূহলের পাশাপাশি জনমনে রয়েছে আতঙ্ক। মংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। মংলার মিঠাখালী ইউনিয়নের একটি মাছের ঘের থেকে উঠে আসছে তরল গ্যাস জাতীয় পদার্থ, যা আগুন ধরানোর পর জ্বলে ওঠে। সেই গ্যাস সংগ্রহ করে রান্নার কাজে ব্যবহার হলেও কৌতূহলের পাশাপাশি স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গেল এক সপ্তাহে সেখানে যায়নি কোনো বিশেষজ্ঞ দল। গ্যাসের সুলো আছে, সুলোতে এই জায়গায় আমরা চেক করেছি, তারপরে আপনার পাইপ দিয়ে লাইন নিয়ে যাই, সুলোয় যায় মনে করেন জ্বালাই। গ্যাস উঠতেছে এক যেভাবে তাতে দেখলি তো ভয় করে, তারপরে তো পাইপ দিয়ে তাই নিয়ে নিয়ে তাতে রান্দাবাড়া চলতেছে। তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির স্থানীয় নেতা বলছেন, মাটির নিচের এই প্রাকৃতিক সম্পদের মালিক জনগণ। বাফেক্সের মাধ্যমে এই গ্যাস অনুসন্ধান করে সেটি যাতে আমাদের দেশের অর্থনীতির কাজে লাগানো যায়, সেই জন্য আমরা সরকারের প্রতি দাবি জানাই। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি, আমরা অতি সুলভ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে অবহিত করব, তারপর কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা সেভাবে। এই মৎস্যঘের সহ আশপাশে আর কোনো গ্যাস জাতীয় পদার্থ মজুদ আছে কিনা সে ব্যাপারে অনুসন্ধান চালানো প্রয়োজন বলছেন স্থানীয়রা। মাসমালিসা, একুশে টেলিভিশন।